হ্যালো গাইস, তোমরা কি জানো গেমের মধ্যে আসতে চলেছে 6th অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল গোল্ড স্পিন ইভেন্ট। আর এই গোল্ড স্পিন ইভেন্টে তোমরা কি কি রিওয়ার্ড দেখতে পেতে চলেছো তার 100% কনফার্ম আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া ঈদ ইভেন্ট স্পেশাল বাংলাদেশ সার্ভারে পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট আসতে চলেছে, আর এরও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া তোমরা একটি নিউ ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেতে চলেছো ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে। আর এই ডিসকাউন্ট ইভেন্ট কবে আসবে, এই ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে তোমরা ভুয়া পাস দেখতে পাবে কিনা তারও 100% কনফার্ম আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া রিজিনাল ওয়ার বলে একটি নিউ ইভেন্ট আসতে চলেছে বিডি সার্ভারে, আর এই নিউ ইভেন্ট ইন্ডিয়ান সার্ভারে চলে এসেছে বাট বিডি সার্ভারে এখনও পর্যন্ত আসেনি। বিডি সার্ভারে কবে আসবে তারও 100% কনফার্ম আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোনি ক্লিক করছি আর একটু করে লাইক করে দাও, কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে। তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও। এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ক্লিক করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং বিভিন্ন ভিডিও সবার আগে দিয়ে থাকি। তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। চলিয়ে শুরু করতে হ্যাঁ। হ্যালো গাইজ, আজকের প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে একটি কলব্যাক ইভেন্টের উপর। আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি কলব্যাক ইভেন্ট। আর এই কলব্যাক ইভেন্টটি বাইরের একটি সার্ভারে স্পাইডারম্যান ইভেন্ট স্পেশাল চলে এসেছে। আর এই কলব্যাক ইভেন্ট থেকে 29,999 ডায়মন্ড পর্যন্ত দেওয়া হচ্ছে। এছাড়া একটি মিউজিক কিউবও একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই বক্সের মধ্যে তোমরা কী কী রিওয়ার্ড দেখতে পাবে দেখো। এই বক্স ওপেন করলে এখানে তোমরা 29,999 ডায়মন্ড পাবে। এছাড়া এখানে তোমরা এই ম্যাজিক কিউব ফিগমেন্ট পাবে। আর এই ম্যাজিক কিউব ফিগমেন্ট তোমরা এই বক্স থেকে কালেক্ট করে করে তোমরা এখান থেকে ম্যাজিক কিউবে পরিণত করে নিতে পারবে এই ম্যাজিক কিউব ফিগমেন্টগুলি। আর এই নিউ কলব্যাক ইভেন্টটি বাইরের একটি সার্ভারে এসেছে এই নিউ ইভেন্ট স্পেশাল, বাট এই ইভেন্ট স্পেশাল এখানে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এই কলব্যাক ইভেন্ট আর আসবে না। ইন্ডিয়ান বাংলাদেশ সার্ভারে তোমরা এখানে ট্র্যাপ ইভেন্ট স্পেশাল এই কলব্যাক ইভেন্ট দেখতে পেতে পারো। এছাড়া আগের দিনে ইন্ডিয়ান সার্ভারে স্টেট ওয়ার বলে একটি নিউ ইভেন্ট চলে এসেছে, আর এই ইভেন্ট ইন্ডিয়ান সার্ভারে এসেছে বাট বিডি সার্ভারে আসেনি। তার জন্য বিডি সার্ভারের প্লেয়াররা অনেকে জিজ্ঞেস করছো, দাদা এই স্টেট ওয়ার ইভেন্ট বিডি সার্ভারে আসবে কি না। হ্যাঁ, বিডি সার্ভারে তোমরা এই স্টেট ওয়ার ইভেন্ট দেখতে পাবে, বাট এখানে তোমরা নাম চেঞ্জ দেখতে পাবে। এখানে তোমরা স্টেট ওয়ার ইভেন্ট দেখতে পাবে না, এখানে তোমরা রিজিনাল ওয়ার ইভেন্ট দেখতে পাবে। অর্থাৎ এখানে বাংলাদেশ সার্ভার দুটি দেশ নিয়ে এখানে করা হয়েছে, অর্থাৎ নেপাল এবং বাংলাদেশ। তার জন্য বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা তোমরা এখানে স্টেট ওয়ার ইভেন্ট দেখতে পাবে না, এখানে তোমরা এই সেম ইভেন্টের নাম দেখতে পাবে আলাদা, অর্থাৎ এখানে তোমরা রিজিনাল ওয়ার ইভেন্ট দেখতে পাবে। আর এখানে তোমরা নেপাল এবং বাংলাদেশ দুজনকার মধ্যে ফাইট হবে, আর এখানে যারা বেশি পয়েন্ট করবে তারা এখানে সেম রিওয়ার্ড পাবে। অর্থাৎ আগের দিনের ভিডিওটি তোমরা যারা যারা এখনও পর্যন্ত দেখোনি, এখানে আমি তোমাদের আগের দিনের ভিডিওটি ফুল ডিটেলসে বলে দিয়েছি এই রিজিনাল ওয়ার ইভেন্টটি তোমরা কীভাবে খুব সহজে কমপ্লিট করবে। অর্থাৎ এখানে বাংলাদেশ সার্ভারের প্লেয়ারদের এখানে এই ইভেন্টের নাম হবে রিজিনাল ওয়ার, এবং ইন্ডিয়ান সার্ভারের এখানে অলরেডি এখানে স্টেট ওয়ার নামে চলে এসেছে। অর্থাৎ ইন্ডিয়ান একটি সার্ভারেই এখানে করা হয়েছে, আর এখানে ইন্ডিয়ান একটি সার্ভার আছে বলেই এখানে স্টেটের এখানে ভাগ করা হয়েছে, অর্থাৎ স্টেট ওয়ার বলে এখানে এই নিউ ইভেন্টটি এসেছে। আর এখানে ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা স্টেট ওয়ার ইভেন্ট যেমনভাবে দেখতে পেয়েছো অমনি সেম টু সেম এখানে বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা এখানে রিজিনাল ওয়ার ইভেন্ট দেখতে পাবে। অর্থাৎ এখানে তোমাদেরকে বাংলাদেশ সার্ভারের প্লেয়ারদেরকে এখানে ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা যেমন এখানে চুজ করছো এখানে স্টেট, ওখানে তোমাদের বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা যারা বাংলাদেশের প্লেয়ার তারা বাংলাদেশ সিলেক্ট করবে, এবং যারা নেপালের প্লেয়ার তারা নেপাল সিলেক্ট করতে পারবে। আর সিলেক্ট করার পর একই প্রসেসে তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রিওয়ার্ড পাবে। অর্থাৎ এই ইভেন্টের ডেট এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, বাট এখানে এই ইভেন্ট আসবে 100% কনফার্ম। আর এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ অফিসিয়াল ব্যানার, অর্থাৎ এখানে দুটি ব্যানার বেরিয়ে এসেছিল, একটি স্টেট ওয়ার এবং একটি রিজিনাল ওয়ার। আর এখানে স্টেট ওয়ার ইভেন্টটি ইন্ডিয়ান সার্ভারের জন্য এবং রিজিনাল ওয়ার ইভেন্টটি বাংলাদেশ সার্ভারের জন্য। আর আপকামিং সময়ের মধ্যে যদি কোনো কনফার্ম আপডেট পেয়ে যায় তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে। তার জন্য বলছি তোমরা যদি চ্যানেলে নতুন হতে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দেবে। এছাড়া ইন্ডিয়া বাংলাদেশ সিঙ্গাপুর তিনটি সার্ভারের জন্য একটি নিউ ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ ডিসকাউন্ট ইভেন্টের ব্যানারটি। আর এই ডিসকাউন্ট ইভেন্টটি আসবে 19 তারিখে এবং চলবে 25 তারিখ পর্যন্ত। আর এই ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে তোমরা এই ইমোট, এছাড়া এখানে তোমরা ব্যানারের উপরে যে সকল আইটেমগুলি দেখতে পেলে ওই সকল আইটেমগুলি দেখতে পাবে। অর্থাৎ ইভেন্টের মধ্যে যে সকল আইটেমগুলি দেখতে পাচ্ছ এই আইটেমগুলি তোমরা এই ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে না, অর্থাৎ
ব্যানারে যে আইটেমগুলি শো করানো হয়েছিল ওই আইটেমগুলি দেখতে পাবে। আর এখানে তোমাদেরকে বাঁ দিকে এখানে প্রথমে লাক ট্রাই করতে হবে, কত পার্সেন্ট লাক উঠে, তারপরে এখানে তোমরা যে কোনো তিনটি রিওয়ার্ড এখান থেকে পারচেস করতে পারবে। এছাড়া এখানে তোমরা যদি এই রিওয়ার্ড তোমাদের চুজ যদি না হয় তাহলে এখানে তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ এখানে তোমরা রিওয়ার্ড রিফ্রেশ করতে পারবে, অর্থাৎ পাঁচটি এখানে তোমরা রিওয়ার্ড রিফ্রেশ করতে পারবে একবারে সম্পূর্ণ ফ্রিতে। তারপরে এখানে তোমাদের আরও ডায়মন্ডের প্রয়োজন হবে, অর্থাৎ এখানে তোমাদের যদি পাঁচটির পর এখানে তোমরা যদি আরও চেঞ্জ করতে যাও রিওয়ার্ড তাহলে এখানে তোমাদের ডায়মন্ড লাগবে। এবং এখানে তোমাদের বা সাইডে এখানে তোমরা যদি লাক আরও ট্রাই করতে চাও তাহলে এখানে তোমাদের নয় ডায়মন্ড দিয়ে আরও এখানে তোমরা লাক ট্রাই করতে পারবে। এইভাবে এই নিউ ইভেন্ট তোমরা খুব সহজে কমপ্লিট করে নিতে পারবে। আর এই ইভেন্টটি ইন্ডিয়া বাংলাদেশ সিঙ্গাপুর তিনটি সার্ভারই তোমরা 19 তারিখে দেখতে পেতে চলেছ। আর এই ইভেন্টের মধ্যে ভুয়া পাসের কোনো রকম তোমরা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবে না, অর্থাৎ এই নিউ ইভেন্টের মধ্যে তোমরা ভুয়া পাস দেখতে পাবে না। এই ইভেন্টের মধ্যে তোমরা এখানে ইভো গানের এখানে টোকেন দেখতে পাবে, এছাড়া এখানে তোমরা আরও আদার্স এখানে প্রচুর রিওয়ার্ড দেখতে পেতে চলেছ। আর এখানে আমি তোমাদেরকে যে এখানে ব্যানারে আইটেমগুলি দেখালাম ওই আইটেমগুলি তোমরা এই ইভেন্টের মধ্যে দেখতে পাবে, অর্থাৎ এই ইভেন্টের এখানে আমি তোমাদের যে সকল আইটেমগুলি দেখিয়েছি ওই আইটেমগুলি থাকবে না ইভেন্টের মধ্যে, এখানে ব্যানারের আইটেমগুলি থাকবে। আর এরও আপডেট এখানে আমি তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম। এছাড়া তোমরা কিছুদিন আগে গেমের মধ্যে একটি নিউ চার্জ বুস্টারের গান স্কিনের ইভেন্ট দেখতে পেয়েছিলে, আর এই চার্জ বুস্টারের যে এবিলিটি ছিল ওই এবিলিটি চেঞ্জ করা হচ্ছে, অর্থাৎ চার্জ বুস্টারের এখানে তোমরা চার্জ স্পিড এখানে তোমরা প্লাস দেখতে পেয়েছিলে, ওটি তোমাদের এবিলিটিটি চেঞ্জ করে আর্মার প্রেডেশন এখানে তোমাদের প্লাস করা হচ্ছে। আর এই আপডেটটি এসেছিল তাই এই আপডেটটি তোমাদেরকে দিয়ে রাখলাম। এছাড়া তোমরা পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট খুবই তাড়াতাড়ি গেমের মধ্যে দেখতে পেতে চলেছ, অর্থাৎ এখানে বাইরের একটি সার্ভারে অলরেডি ঈদ পিসাল এখানে পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট চলে এসেছে। আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে মিশন কমপ্লিট করে এছাড়া এখানে তোমাদের ফ্রেন্ডকে কলব্যাক করে তোমরা পিঙ্ক ডায়মন্ড কালেক্ট করতে পারবে। আর এই ইভেন্টটি অলরেডি বাইরের সার্ভারে চলে এসেছে ঈদ ইভেন্ট পেশাল, তার জন্য এই ইভেন্টটি তোমাদেরকে আগে থেকে দেখিয়ে রাখলাম। বাংলাদেশ সার্ভারে প্লেয়াররা তোমরা ঈদ পেশাল এই ইভেন্টটি দেখতে পেতে পারো। আর যদি ঈদ পেশাল এই ইভেন্টটি না দেখতে পাও তাহলে এখানে পিঙ্ক ডায়মন্ড স্টোর এই ইভেন্টটি তোমরা 6th anniversary ইভেন্ট পেশাল 100% কনফার্ম দেখতে পাবে। আর এরও আপডেট এখানে আমি তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম, অর্থাৎ বাইরের সার্ভারে এই ইভেন্টটি এসেছে, এখনও পর্যন্ত এক্সচেঞ্জ স্টোর ইভেন্ট আসেনি, এক্সচেঞ্জ স্টোরের একটি ব্যানার বেরিয়ে এসেছে। এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এখানে কিছু রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই রিওয়ার্ডের মধ্যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ব্ল্যাক বানি বান্ডেলের কিছু রিওয়ার্ড আছে, অর্থাৎ একটি আপডেট পাওয়া যাচ্ছে যে স্পাইডারম্যান ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর তোমরা ব্ল্যাক বানি বান্ডেলের ইভেন্ট দেখতে পেতে পারো। অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এই ইভেন্ট স্পেশাল একবারে সম্পূর্ণ ফ্রিতে ব্ল্যাক বানি বান্ডেলের কিছু রিওয়ার্ড ফ্রিতে দেওয়া হচ্ছে, এছাড়া আদার্স আরও প্রচুর বান্ডিল দেওয়া হচ্ছে এই পিঙ্ক ডায়মন্ড দিয়ে। এছাড়া আরও একটি বড় সড়ো আপডেট বেরিয়ে আসছে যে 6th anniversary ইভেন্ট স্পেশাল ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা গোল্ড স্পিন ইভেন্ট দেখতে পেতে পারো, অর্থাৎ বাইরের সার্ভারে অলরেডি এই গোল্ড স্পিন ইভেন্ট আসা স্টার্ট হয়ে গেছে। এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ যে চারটি গান স্কিন, এই চারটি গান স্কিন গোল্ড দিয়ে একবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে বাইরের সার্ভারের প্লেয়ারদেরকে, অর্থাৎ এখানে বাইরের অনেক সার্ভারে গোল্ড স্পিন ইভেন্ট আসা স্টার্ট হয়ে গেছে। এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এই স্কারের এখানে তোমরা এই নিউ স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি এখানে তোমরা M10 স্কিন, আর এই M10 স্কিনটিও তোমরা এই নিউ ইভেন্টে এখানে তোমরা গোল্ড দিয়ে একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। এছাড়া MP5 একটি স্কিন দেখতে পাচ্ছ, এই MP5 স্কিনটিও তোমরা গোল্ড দিয়ে এখান থেকে নিতে পারবে। এছাড়া লাস্টে দেখতে পাচ্ছ একটি থনসন স্কিন, আর এই চারটি গান স্কিন একবারে সম্পূর্ণ ফ্রিতে পারমানেন্টলি দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে গোল্ড দিয়ে পারমানেন্টলি দেওয়া হচ্ছে। আর এখানে আমি তোমাদেরকে স্পিন করেও দেখিয়ে দিচ্ছি, এখানে আমি অলরেডি একটি স্পিন করে দিলাম, স্পিন করার পর দেখি এখানে আমার উঠে কিনা, না এখানে আমার 3 দিনকার জন্য, এছাড়া 11 দিনকার জন্য, 14 দিনকার জন্য এই সকল গান স্কিনগুলি পাচ্ছি। আর এখানে এই 3 দিনকার জন্য 11 দিনকার জন্য এইভাবে পাওয়ার পর এখানে এখানে তোমাদের যখন 100% হয়ে যাবে তখনই তোমরা এই গান স্কিনগুলি এখান থেকে নিয়ে নিতে পারবে। আর এখানে তোমাদের কার অ্যাকাউন্টে কার কতগুলি গোল্ড আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না। এখানে তোমরা এই নিউ গোল্ড স্পিন ইভেন্ট 6th anniversary ইভেন্ট স্পেশাল ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে দেখতে পেতে চলেছ। আর এরও আপডেট এখানে আমি তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।